নদিয়ার শান্তিপুরের অদ্বৈতাচার্যের উত্তর পুরুষ মথুরেশ গোস্বামী শাক্ত বৈষ্ণব বিরোধ মেটাতে কৃষ্ণানন্দের প্রপৌত্র সার্বভৌম আগমবাগেশের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। এতে নবদ্বীপে তৎকালীন শাক্ত সমাজ সার্বভৌমকে এক ঘরে করে সমাজচ্যুত করায় মথুরেশ তার জামাইকে এবং মেয়েকে নিয়ে শান্তিপুরে চলে আসেন। এরপর সার্বভৌম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির অদূরে পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠা করেন, সেখানে কালী পুজোর প্রচলন করেন, যা শান্তিপুরের আগমেশ্বরী মাতা নামে বিশ্ব পরিচিত। মাতা আগমেশ্বরীর পুজোর আরাধনায় এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চক্ষুদান পর্ব শেষ হতেই শুরু হয় দেবী আরাধনা, আর যে পুরুষ চক্ষুদান করেন তিনি আর পিছন ফিরে তাকান না। এই রীতি চলে আসছে প্রায় 500 বছর ধরে। আগমেশ্বরী মাতা পুজো আমরা যতদূর জানি বাংলার আদি দক্ষিণা কালী হচ্ছেন মাতা আগমেশ্বরী। তার কারণ বাংলায় প্রথম দক্ষিণা কালীর ধ্যান রচনা করেন কৃষ্ণানন্দ আগমবাদী। সেই কৃষ্ণানন্দ আগমবাদী তার গ্রন্থার গ্রন্থের মাধ্যমে বামা কালী অন্য আচার ভাষা পুজোকে নির্দিষ্ট বাড়ির দেবতা রূপে প্রতিষ্ঠিত করেন মা কালী। প্রজন্ম পরিবর্তন হলেও চিরাচরিত নিয়মে এক ফোঁটাও ঘাটতি পড়েনি। পরিবারের এক সদস্য জানান, মাতা আগমেশ্বরী যে সদা সর্বদাই জাগ্রত, এই পুজো প্রায় 500 বছর প্রাচীন। প্রায় 500 বছর প্রাচীন এই পুজো। বহুদিন থেকে মায়ের পুজো আরম্ভ হয়, আগে থেকেই মানে শক্তি পুজো হয় পিসাই বাড়ি। শক্তি পুজো হয়ে সেখান থেকে ঠাকুর আসে, এসে এই মায়ের পায়ে সিঁদুর মানে পাটে সিঁদুর দেয়। সিঁদুর দেওয়ার পরে এই পাটে আবার লক্ষ্মী পুজোর দিন সেই পাট খিলন হয়, সেই পাট খিলন হয়ে সেইটাকে পাল ধরে এটা দিনের দিন এটা রং হয়, মানে আগেগুলা রং হয় না, দিনের দিন রং হয়ে দিনের দিনই সব পুজো হবে। যদিও মনস্কামনা পূরণের জন্য শুধু শান্তিপুর নয়, গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন দেবী আগমেশ্বরী মাতার কাছে। ফিউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।